ছোটো থেকেই ড্রয়িং করি আমরা যখন পাঁচ বছর বয়স তখন থেকে ড্রয়িং করি এবার তারপরে অনেক কম্পিটিশানসেও যাই প্রাইজও জিতি তারপরে হঠাৎ করে ড্রয়িং করতে করতে আমার মনে হয় যে না একটা কিছু করা উচিত যাতে সবাই ড্রয়িংটাকে প্রাধান্য দেয় কারণ সমাজের কাছে ড্রয়িংটা কোনো ভ্যালু নেই সেরকম কোনো ভ্যালু আমি কোনও দেখতে পাইনি তো আমার একটা মনে হয় যে আমি যেহেতু একটা আর্টিস্ট তো আমার একটা উচিত এই ড্রয়িংটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া তো আমার তাই মনে হয় যে একটা ওয়ার্ল্ড রেকর্ড করা উচিত এটার উপরে যার জন্য হচ্ছে আমি ট্রাই করি যে বারো ঘন্টায় কুড়িটা ড্রয়িং অ্যাটলিস্ট করার কুড়িটা ড্রয়িং আমি এক একটা ড্রয়িং ম্যাক্সিমাম থার্টি মিনিটস নিয়েছি মানে দশটা আমার পোর্ট্রেটস আছে মিনি পোর্ট্রেটস আর এমনি দশটা যেটা আছে সেটা কনসেপচুয়াল ড্রয়িং এবার আমি এক একটা থার্টি মিনিটস টার্গেট রাখি তার মধ্যে একটা অ্যাক্রিলিকও থাকে ওই এক আমার একটু টাইম লেগেছিল বটে দেড় ঘন্টা এরকম টাইম লেগেই কিন্তু আমি সব সবসময় চেষ্টা করি যাতে একটা লিমিটেড রাখা যায় বিশ্ব রেকর্ডের করতে হলে আমাকে যত সম্ভব অল্প টাইমে করতে হবে তো আমি সেটাই চেষ্টা করি যাতে একটা একটা উদাহরণ হয় যে না ড্রয়িংয়েও কিছু একটা করা যায় আর স্পেশালি মেয়েদেরকে তো নেগলেক্ট করাই হয় স্পেশালি মেয়েদেরকে বলাই হয় যে মেয়েরা পারবে না তো এটাও আমার একটা চ্যালেঞ্জ হয়ে উঠে যে না আমি একটা মেয়ে হয়ে একটা আর্টিস্ট হয়ে এটা দেখিয়ে দেওয়া যে না ড্রয়িংয়েও কিছু করা যায় ড্রয়িংও বিশ্ব রেকর্ড করা যায় ছবিতে প্রাধান্য পায় যেগুলো সেটা হচ্ছে যেমন যুদ্ধ নয় শান্তি চাই আমি একটা ড্রয়িং করেছিলাম মায়ানমারের একটা ইনসিডেন্টের ড্রয়িং করেছিলাম যেখানে বুদ্ধিস্টরা মুসলমান মুসলিমসদেরকে খুব টর্চার করেছিল সেটা খুব এফেক্ট করে আমাকে যার জন্য আমি আমার ছবির দ্বারা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি আর মেয়েদের উপর যে অত্যাচার মেয়েদের যে স্বাধীনতা নেই সেটাও আমি ফোকাস করি আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না